हेलो बंधुरा आबार फिरे एलाम सोनार आहार चैनलेर पक्ष थेके सकल बंधुदेर स्वागतम आर पुरानो बंधुदेर कृतज्ञता ज्ञापन। आज के एकटा आजब खाबार निये एसेछि, देखछेन तो कि खाबारटा, फुड़ुली। देखे कि मन होच्छे, एटा तालेर फुड़ुली तो एकदम नय, एटा होच्छे कोनो तालेर फुड़ुली बा बेसनेर फुड़ुली नय, एटा होच्छे बेलेर काठ दिये तैरी बेलेर फुड़ुली। बेलर फुड़ुलीटा बनालाम, बेलटा खुबी उपकारी एवं खेतो खूब सुंदर। तखनकार माठाकुमारा नाना रकम पिठे पुली बनातें, तो ए रकमी पिठे पुली बनाबार समय आमरा खूब अधीर आग्रहे बसे थाकतम जे कखन एरकम एकटा खाबार पाबो। एखनकार मतो एत फिजा बार्गार एत छिल ना। तो आसुन बेलर फुड़ुलीटा केमन करे तैरी करे एकटु देखे निन। प्रथमे एकटा बेल निलाम, एटाओ आमार गाछेर बेल, बेलटा निलाम। निये ओके प्रथमे एकटा चामच दिये बा आमी छोटो खुंती दिये ओर कादटा माने ओर दानागुलो बा ओर शासटा बार करे निच्छि। एटा न्याचारल भावेई बार करते हबे, एकटु कष्ट करे बार करते हबे। एटा कादटा बार करे निच्छि, एकटुखानी चामच दिए एटा छिने निये एटा चटके चटके ओते एकटु जल दिलाम। ओटा आठालो, ओर खूब बिचि थाके तो आठालो बिचि, ओके एकटु चटके निलाम जल दिए, दिए एकटु छाकनि दिए ओके छेके निलाम। तो एटा खेते दुर्दान्त, कादटा बेरोलो कत सुंदर, जान आमेर कादेर मतो। खूब सेंट बेलेर जे একটা সুগন্ধ, মন মাতানো সুগন্ধ, খুব ভালো লাগে। এবার চালের আটা দিতে হবে। বেলের কাদটা নিলাম আমি, দু কৌটো, দু কাপ চাল গুঁড়ির আটা নিলাম। বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট আটা। এক কাপ ময়দা দিলাম, নুন নিলাম, নুন দিতে হয়, চিনি দিলাম। চিনিটা আমি খুব অল্পই দিলাম, আপনারা পারলে বেশি করে চিনি দিতে পারবেন। আমি চিনিটা কমই দিয়েছি, কেন পরে আমি আর একটা জিনিস অ্যাড করব। বেকিং পাউডার দিলাম, জিনিস মানে ফুড়ুলটা ফুলবে তো ওই জন্য বেকিং পাউডার দিলাম, হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার। এবার একটু খেজুরের গুড় দিলাম, খেজুরের গুড়ের যে সুগন্ধ এটা খুব ভালো লাগবে। বেলের সুগন্ধ আর খেজুরের গুড়ের সুগন্ধ দুটো মিলেমিশে একাকার হয়ে যাবে, খুব সুন্দর লাগবে। এবার এইটা একটি হ্যান্ডশেক দিয়ে ওইটা ভালো করে মানে ঘেঁটে নিলাম, খুব ভালো করে এটা নাড়বেন যেন একটা তার চলে আসে। তার না থাকলে ফুড়ুলটা ফুলবে না, ছেড়ে ছেড়ে যাবে। একটু কালো জিরে দিলাম, আপনারা পারলে মৌরিও দিতে পারেন, মৌরিটাও খুব ভালো লাগে। কালো জিরে দিয়ে ওইটাকে খুব ভালো করে প্রায় 10 মিনিটের মতো ওইটাকে ফাটবো, ব্যাটারটা খুব সুন্দরভাবে ফাটতে হবে। এবার ওভেনে চলে এলাম, ওভেনে একটা কড়া বসিয়ে আমি সাদা তেল দিয়েছি, আপনারা পারলে কিন্তু সর্ষের তেলও দিতে পারেন। আমি সর্ষের তেল দিলাম না, যেহেতু খেজুরের রস কালো তো ওই জন্য আরও কালো হয়ে যাবে বলে, ফুড়ুলিগুলো কালো হয়ে যাবে, ওখানে সাদা তেল দিয়েছি। হালকা করে ফুড়ুলিগুলো ছাড়বেন, ছোট ছোট হাতের মুঠি করে, ছোট ছোট হাতে যতখানি মুঠি ধরে ততখানি ফুড়ুলিটা ছাড়বেন। আর গরম তেলে দেবেন না, একটু হালকা তেলে দেবেন, কারণ গরম তেলে দিলে ওর গাটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। হালকা তেলে ওইটা ভাজতে হবে, তাহলে একটা ফুড়ুলির যে সুগন্ধ, ফুড়ুলি যে খেতে কাকে না ভালো লাগে, তাহলে একটা ছোট্ট ছড়া বলি, মনে হলো তাল ফুড়ুলি, খেলাম মনে সুখে, চেকে দেখি বেলের ফুড়ুলি, বোঝা যাবে না দেখে, চড়বড়িয়ে চড়বড়িয়ে উঠলো ফুলে বেলের ফুড়ুলি, ছেলে বুড়ো লেগে গেল খাবার হুড়োহুড়ি, মায়ের হাতের পিঠে পুলি কার না লাগে মুখে লেগে, সোনার আহারের আজব খাবার লাইক দিন সব ফেলে রেখে। বন্ধুরা দেখুন আমার এক হাতা উঠে গেছে, আবার দিলাম
পুরুলিটা হচ্ছে, দারুণ লাগবে। বর্ষার দিনে ফুরুলি খেতে কাকে না ভালো লাগে। আবার এক হাতা তুললাম, দেখুন সব আমার হয়ে গেছে, কেমন লাগছে? তাহলে আপনারাও বানিয়ে খাবেন। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নতুন বন্ধুরা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুদের তো আগে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। নতুন বন্ধুরা আপনারা একবার সাবস্ক্রাইব করে দেখুন, নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, আপনারা তারা করে খাবেন। ধন্যবাদ।